এই বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কৃষি ও গবাদি পশু পাখির চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আসলে আজকে হলো মিষ্টি লাউয়ের একটা পোকার আক্রমণ, আর পোকার আক্রমণ থেকে কিভাবে এই গাছকে বাঁচাবেন, দমন করবেন, আর এই এই পোকা হলে গাছের কি অবস্থা হয় সেইগুলো আপনাকে দেখাতে চলেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করেছে গাছগুলোকে, গাছের পাতাগুলোকে খেয়ে একদম বিনষ্ট করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি এরকম মিষ্টি লাউ চাষ করেন, তাহলে কিন্তু এই পোকার কারণে আপনি একেবারে নিঃশেষ হয়ে যেতে পারেন, আপনার চাষাবাদে ব্যাহত হয়ে যেতে পারে। সো আপনি দেরি না করে এই ভিডিওটা আপনি পুরোটাই দেখেন না টেনে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই এর সমাধান আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো বন্ধুরা, এটা এই পোকার নামটা হলো পাম্পকিন বিটল। পূর্ণ বয়স্ক পোকা চারা গাছের পাতা ফুটু করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে, সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এই পোকা ফুল ও কচি ফলেও আক্রমণ করে নষ্ট করে দিতে পারে। তো বন্ধুরা, চারা আক্রান্ত হলে এর কিভাবে প্রতিকার করবেন? তো বন্ধুরা, চারা আক্রান্ত হলেই পূর্ণ বয়স্ক যে পোকাগুলা আক্রান্ত পাতায় করেছে, সেই পাতাগুলোকে কেটে আপনি ফেলে দিতে পারেন, মেরে ফেলতে পারেন, অথবা আপনি হাত দিয়ে এই পোকাগুলোকে আস্তে আস্তে করে মেরে ধ্বংস করে ফেলতে পারেন। এই খেত সবসময় কিন্তু আপনাকে পরিষ্কার রাখতে হবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কেরোসিন মিশ্রিত ছাই গাছে ছিটে দিতে পারেন। দেখবেন এই পোকা ধ্বংস হয়ে গেছে। ক্ষেতের আশেপাশে বিকল্প পোষক কুমড়া জাতীয় সবজি নষ্ট করে ফেলতে হবে। গাছের গোড়া মাটি কুপিয়ে কীড়া উন্মুক্ত করে দিতে হবে। এবং বন্ধুরা, আপনারা এই গাছগুলার পাশে কিছু দূর দূরে দূরে আপনি গাছ পুঁতে দিতে পারেন, ডাল পুঁতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পশু পাখি খেয়ে ধ্বংস করে ফেলবে এই পোকা। চারা বের হওয়ার পর থেকে 20-25 দিন পর পর্যন্ত আপনি মশারি দিয়ে এগুলাকে গাছগুলোকে ঢেকে রাখতে পারেন। 1 কেজি মেহগনি বীজ কুচি করে কেটে 5 লিটার পানিতে 4-5 দিন ভিজিয়ে রাখতে হবে। এরপর সেকে 20 গ্রাম সাবান গুঁড়া এবং 5 গ্রাম সোহাগা মিশিয়ে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা হলে এগুলো আপনি স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, যে কোনো সবজি আপনি যদি ভালো ফলন চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এর যত্ন করতে হবে, আর খেয়াল রাখতে হবে কী কী পোকায় আক্রমণ করতেছে, কী রোগ এটার হইতেছে, সেই রকমভাবে আপনার এটার ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, ভালো থাকেন এবং কি সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।